নমস্কার, আপনাদেরকে চাই আছে ইপাথশালা ইউটিউব চ্যানেল। বন্ধু বান্ধবী সকল, আমার যে ইপাথশালা ফ্যামিলি আছে, ফ্যামিলিত বর্তমান 8000-ৰকৈও অধিক ফ্যামিলি মেম্বার হয়েছে। গতিকে ইয়ার বাবে মই আপনাদের শুভেচ্ছা জানাব বিচাৰিছো। বন্ধু বান্ধবী সকল, ভিডিওটির আরম্ভণিতে মই আপনাদের একটা অনুরোধ জানাব বিচাৰিছো যে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সকলবিল ছাত্র ছাত্রী, যখন ছাত্র ছাত্রী গুৱাহাটী ইউনিভার্সিটির অন্তর্গত মহাবিদ্যালয় সমূহ বা পিজিত এডমিশন লৈছে, তেওঁলোকৰ বাবে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। গতিকে আপনাদের এই ভিডিওটি এতিয়াই পোস্ট করক আর যিমান পারে সিমান শেয়ার করে লোক আপনার বন্ধু বান্ধবী সকলের লগত, কারণ আপনাদের আজি সকলবিল প্রশ্নরে উত্তর পাই যাব যে আপনাদের পরীক্ষা সমূহ হবনে নহয়, ইন্টারমিডিয়েট ছাত্র ছাত্রীসকলের পরীক্ষা হবনে নহয়, সকলবিল উত্তরে পাই যাব। কারণ আজি যদি আপনাদের গুৱাহাটী ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটলকে আছে, তো আপনাদের তাদের একটা নতুনক নোটিস দেখব। ইয়াত দিয়া আছে এক্সামিনেশন নোটিস, আর উপর যদি আপনাদের চাই তো ইয়াত দেখব ইম্পর্টেন্ট এক্সামিনেশন নোটিস। গতিকে বন্ধু বান্ধবী সকল, ইয়ার বিষয়ে আজি আমি এই গোটাই ভিডিওতে আলোচনা করব বিচারিছো। কি আছে নোটিশনত, কেনেকুৱা ধরনের বিশেষ বিশেষ পদক্ষেপ লৈছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে, সকলবিল কথাই আপনাদের যদি জানিব বিচাৰে তেতিয়াহলে এই ভিডিওটো আরম্ভণির পর শেষলৈকে চাব। এতিয়া আহক আজি আমি মূল ভিডিওটো আরম্ভ করো। নমস্কার বন্ধু বান্ধবী সকল, ইপাথশালা ইউটিউব চ্যানেলটোলৈকে মই জ্যোতিপলিতাই আপনাদের স্বাগতম জানাইছো। বন্ধু বান্ধবী সকল, যদিহে আপনাদের এই চ্যানেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই, তেতিয়াহলে এই চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব আর কাষত থকা বেল আইকনত ক্লিক করে ইপাথশালার পরিয়ালের এজন সদস্য হয়ে লোক। এতিয়া আহক বন্ধু বান্ধবী সকল, আজির মূল আলোচ্য বিষয়টির উপর আলোচনা করো। যদি আপনাদের এই প্রথম প্যারাগ্রাফট চাই তেতিয়াহলে আপনাদের ইয়াত এটার এই প্যারাগ্রাফট জানাইছে যে কালি অর্থাৎ 20 জুলাই তারিখে গুৱাহাটী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডিপার্টমেন্টের মুরব্বী সকলক, রেজিস্টার, সেক্রেটারি, ইউনিভার্সিটির ক্লাসেস, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, চেয়ারম্যান, ওয়েব ম্যানেজমেন্ট, এই সকলবিলাকরে কি হয়েছিল, এখন মিটিং হয়েছিল, এখন সভা অনুষ্ঠিত হয়েছিল, আর সেই সভাখনত আপনাদের কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ডিসিশন লৈছে। গতিকে বন্ধু বান্ধবী সকল, এই সিদ্ধান্ত সমূহ কি কি আপনাদের চাই লোক। প্রথম সিদ্ধান্ত এইটো দিছে যে যখন ছাত্র ছাত্রী ইন্টারমিডিয়েটত অধ্যয়নরত অবস্থাত আছে, অর্থাৎ যদিহে আপনাদের সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারত অধ্যয়নরত অবস্থাত আছে, সেই সকলবিল ছাত্র ছাত্রীর একটা ভাল খবর আছে যে উত্তীর্ণ করাই দিয়া হব, প্রমোশন দিয়া হব। ইয়াত আপনাদের বেকর ছাত্র ছাত্রীসকল প্রমোশন করে দিব নে নিদিয়ে এই ভালদরে উল্লেখ করা নাই, যদিও মোর ফলের মই আপনাদের একটা ব্যক্তিগতভাবে জানাব বিচারিছো যে হয়তো বেকর ফর্ম ফিল আপ সমূহ যদি আপনাদের করে তেতিয়াহলে আপনাদেরকেও প্রমোট করে দিব পারে, তেতিয়াহলে আপনাদেরকেও প্রমোশন করে দিব পারে। গতিকে যদি আপনাদের বেকত আছে, অর্থাৎ আপনাদের যদি সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারত বেক আছে, তেতিয়াহলে আপনাদের ফর্ম সমূহ ফিল আপ করবলে না পাহরিব, আপনাদের এই ভুলটো নকৰিব। আর এই ছাত্র ছাত্রীসকল যি ইন্টারনেল এসেসমেন্ট, অর্থাৎ বর্তমান আপনাদের যি হোম এসাইনমেন্ট দিছে, তার উপর আর আপনাদের যি প্রিভিয়াস এক্সামিনেশন বা প্রিভিয়াস সেমিস্টারত যি পরীক্ষা দিলে, সেই পরীক্ষার কি ফলাফল হয়েছে, সেই ফলাফলের উপর নির্ভর করে আপনাদের প্রমোশন করে দিয়া হব, আপনাদের প্রমোট দিয়া হব। অর্থাৎ যদি আপনাদের ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারত পাস করেছে, তেতিয়াহলে তার আপনাদের এইবার যে হোম এসাইনমেন্ট দিয়া হল, সেই হোম এসাইনমেন্টের উপর নির্ভর করে দুইটা লগ লগাই এইবার আপনাদের প্রমোশন দিয়া হব। তারপর এই যে সেকেন্ড পয়েন্ট আছে, সেকেন্ড পয়েন্টত কোয়া আছে যে যখন আন্ডার গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েটত আপনাদের ফাইনাল সেমিস্টারের ছাত্র ছাত্রীসকল আছে, সেই ফাইনাল সেমিস্টারের ছাত্র ছাত্রীসকলের যে পরীক্ষা সমূহ আছে, পরীক্ষা সমূহ সেপ্টেম্বর মাহের দ্বিতীয় সপ্তাহের ব্লেন্ডেড মোড, অর্থাৎ আপনাদের অনলাইন আর অফলাইন দুইটা মাধ্যমে পরীক্ষা সমূহ অনুষ্ঠিত করা হব। আর ইয়ার বিষয়ে আপনাদের বিতংভাবে এখন নোটিফিকেশন দিয়া হব, যখন নোটিফিকেশন আপনাদের পরীক্ষার তিন সপ্তাহের আগত আপনাদের পাবলিশ করব, আপনাদের যদি সেই নোটিফিকেশন কথাও জানি বিচার তো এটাই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে না পড়ব। তারপর যে তৃতীয় সিদ্ধান্ত লো আছে, সেই সিদ্ধান্ত লো আছে এরিয়ার থাকা ছাত্র ছাত্রীসকলের যখন ছাত্র ছাত্রী আন্ডার গ্রেজুয়েটে হোক বা পোস্ট গ্রেজুয়েটে হোক, যদি এরিয়ার আছে তো যে ইন্টারনেল মার্কস আছে, সেই ইন্টারনেল মার্কস সমূহ কলেজ বা একাডেমিক ডিপার্টমেন্ট সমূহে আপনাদের 15 আগস্টের ভিতর দাখিল করব। তারপর ইয়াত কোয়া আছে যে ফিলিং এক্সামিনেশন ফর্ম ইজ ম্যান্ডেটরি ফর ইভালুয়েশন এন্ড প্রমোশন ইন রিলেশন টু অল রেগুলার এন্ড এরিয়ার এক্সামিনেশন, অর্থাৎ যদি আপনাদের এরিয়ার আছে, যদি আপনাদের রেগুলারতো আছে, যদি আপনাদের ইন্টারমিডিয়েটত আছে, আপনাদের ফর্ম সমূহ ফিল আপ করব, অর্থাৎ যে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ সমূহ করব দিছে, সেই সকলবিল আপনাদের করব। যদি আপনাদের ফর্ম ফিল আপ নকরে তেতিয়াহলে আপনাদের প্রমোশন করে দিয়া নহয়, তেতিয়াহলে আপনাদের প্রমোট করে দিয়া নহয়। ইঞ্জিনিয়ারিং যে ফাইনাল সেমিস্টারের ছাত্র ছাত্রীসকল আছে, সেই ছাত্র ছাত্রীসকলের পরীক্ষা সমূহ অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত করা হব, আর ইয়ার বিষয়ে নোটিফাইড করব শর্টলি, অর্থাৎ ইয়ার বিষয়ে সময়ের ভিতরতে আপনাদের অবগত করব। তারপর যে সিদ্ধান্ত লওয়া আছে 6 নম্বরত, সেই সিদ্ধান্ত লো আছে আপনাদের বিএড যখন ছাত্র ছাত্রী করে আছে, বিএড ছাত্র ছাত্রীসকলের যে পরীক্ষা সমূহ আছে, সেই পরীক্ষা সমূহ অনুষ্ঠিত করা হব, কিন্তু তার বিষয়ে সেপারেট নোটিফিক
এপ্লিকেশন ইস্যু করা হব আপনাদের কন্ট্রোল অফ এক্সামিনেশন জিরো তার পিছত আপনাদের জি আপনাদের এক্সামিনেশন ফিজ আছে সেই ফিজ আপনাদের 20% কমাই দিয়া হব অর্থাৎ আপনাদের পরীক্ষার জি মাসুল আছে মাসুলর আপনাদের 20% এবার কমকে লওয়া হব বলে ইয়াত জানাইছে আর আপনাদের লাস্ট দেখিছে যে এখন আজি পাবিছে অলপ আগতে পাবিছে যেতেই মই নিউজটো পাইছো লগে আপনাদের এই ভিডিওটো আগবাইছো গতিকে বন্ধু বান্ধবীসকল এই ভিডিওটো ইমানে আছে যদি আপনাদের এই ভিডিওটো এতিয়ালৈকে চাই আছে তেতিয়াহ'লে অনুগ্রহ করে এই ভিডিওটো লাইক করবলে নাপাহৰিব চেনেলটো সাবস্ক্রাইব করব লগতে অন্য এটা ভিডিওটো যদি এতিয়া আপনাদের মনত কিবা প্রশ্ন আছে তেতিয়াহ'লে অনুগ্রহ করে কমেন্ট বক্সত জনাবলে নাপাহৰিব অন্য এটা ভিডিওত লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈকে মই যদি বলিতা এই ভিডিওটোৰ পৰা বিদায় মাগিছো ধন্যবাদ জয় আহোম।